ชปิริติชิขายาทำไมปากลบานายชบันทุกาลตาทีมายาลกาชบันทุกาลตาทีมายาลกาชปิริติชิขายาทำไมปากลบานายชปิริติชิขายาทำไมปากลบานายชบันทุกาลตาทีมายาลกาชบันทุกาลตาทีมายาลกาชปิริติชิขายาทำไมปากลบานายชปิริติชิขายาทำไมปากลบานายชปิริติชิขายาทำไมปากลบานายমাছি গো আমার স্বামী আর 6 মাস কাঁধে চলে গেছে একদিন ফোন করার টাইম পায়নি হঠাৎ আজকে সকালবেলা ফোন করে বলতেছে বলে আমি সন্ধ্যাবেলা বাড়ি যাচ্ছি তোমরা বলো তো তোমাদের মদ্দল অনেক দিন পর কাঁধেতে ঘরে এলে তোমাদের আনন্দ হয় না আর এদিকে তো আমার ভয় বুক গুরগুর গুরগুর করতেছে কেন জানো ওই হালদার পাড়া একটা ছেলে কোথাতে আমার নাম বাদ জোগাড় করে দিন রাত ফোন করতেছে বলে বৌদি তুমি না আমার ভালো পাইলে আমি হয় বিষ খাবো নাহলে গলায় দড়ি দেবো তোমরা বলো তো আমার জন্য একটা ছেলে মরবে আর আমি দেখব তাই বলি তা হয় তো হো বলে এই বলে আজ 5 মাস এই প্রেমটা চালাচ্ছি এই তো আজকে সকালবেলা এক কিলো খাসির মাংস কিনে আর পাইতে দেস বলো বৌদি তুমি ভালো করে রান্না করবে আর আমি সন্ধ্যাবেলা একটা মদ নিয়ে যাচ্ছি তোমরা বলো ছেলে তো দিয়ে সেই সব কীর্তি দেখে আমার রাখবে আমার তো তুলো তো না করে ছাড় আরে বৌদি কি করছিস গো বৌদি কি করবো এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথা ভাবছিলাম তা বৌদি তুমি এরম দিনকে দিন তুমি শুকনো মতন হয়ে যাচ্ছ কেন গো তোমার একটু বলতে লজ্জা করে না হ্যাঁ যখন প্রথম প্রথম ফোন কর কি বলেছিলে বলে বৌদি আজ তোমার এক মাসের মধ্যে মোটা কর দেব মা গো এবলা অবলা দুবেলা আসতে তো দেখা করতে একটা ফুটো লজেন নিয়ে আসে না তা আমি রোগা থাকবো নাকি মোটা হব তা ঝাপার হো বৌদি সকালে যে এক কিলো খাসির মাংস কিনে বাড়ালু মাংসটা কি করলে দূর সে তো বসেছি তরকারি সবে ফুটছে কি সর্বনাশ আমি ইংলিশ মদ এনেছি বলি মাংস আর মদকে দুজনে সারা রাত এনজয় করব দেখো অত এনজয় করতে হবে না আজকে তুমি বাড়ি যাও দেখো বৌদি একদম ফালামো করুন আমি তোমার জন্য সারা রাত ঘুমাতে পারি না তোমার জন্য তো আমি বিয়ে করিনি তা ঠিক তো বিয়ে করে লাভ কি আমি আছি তুমি আমার বিয়ে করতে যাবে কেন কি বলি শোনো আজকের মনে হয় হবে না কারণ আজকে তোমার জম আসতেছে এই জম মানে জম মানে তোমার দাদা ফোন করেছিল সে সন্ধ্যাবেলা বাড়ি আসবে এ বৌদি আমি কি বলি শোনো মদ খাওয়ার দরকার নেই তুমি পাশের ঘরে চলো ও শালা আসার আগে আমি তোমার আর 10টা চুমকে আর পালাবো না চুনি দিবে দা ছুপাও কেসে চুনি দিবে দা चुनरी में दार छुपाओ कैसे बाहर आओ कैसे लगन चुनी दिलदार छुपाओ कैसे लगन चुनी दिलदार लगन चुनी दिलदार लगन चुनी दिलदार दादा हमारा नाम पशुपति लोके बोले हमारा ना कि पशुर चे बेची गति तबे हमारे जीवन टा क्षति कर दीचे एक भूति আমি বাইরে কাজকর্ম করে বেড়াই কোম্পানি এত কাজের চাপ বাড়ি আসার সময় পায় না বউটা একা বাড়ি থাকে যখন আমি বাড়িতে আসি এই পাড়ার লোক আমার কাছে নানান কথা বলে বলে তুই বাইরে কাজে চলে যাস আর তোর বউ যেদিকে যার তার সঙ্গে গান বায়না করতেছে আমি দেখ আমার ঘরে যন্ত্রপাতি কি জন্য ও কিনে গান বায়না করে বলে ওরে বোকা তুই যখন বাইরে চলে যাস তোর বউ তখন সেই ওপাড়ার এর সঙ্গে হেন করে কেউ বলে সে পাড়া তার সঙ্গে তেন করে আমি দেখ ও হেন তেন করার মেয়ে না ওদের বংশ খুব ভালো ভালো কি গো এ ভূতি তো আমার জীবন গোটা শেষ করে দিল আমি নিজের চোখে দেখেছি আমি ঘরে ঢোকার আগে কে বোধ হয় ঘরে ঢুকে গান বাজনা করতেছে ধরতে যদি পেরেছি রে হারমোনিয়াম বাজানো ছাড়াবো আজকে আরে প্রতিমা শালা অতি ভক্তি চোরের লক্ষণ রে জীবনে আমার বাবা মার পায়ে প্রণাম করলে ছুটে এসে আমার পায়ে প্রণাম করতে যে দাঁড়া বড় ছোট মাপানি তুই ছুটে এসে মতো পায়ে হাত দিচ্ছি কেন এই এটা কে রে ওটা তো আমার ধর্ম ভাই সুরজিৎ তা তোর সাত আটটা ভাই জীবনে আমাদের খোঁজ খবর নিল না তুই আমার ধর্ম ভাই পাঠিয়েছি যাই হোক ধর্ম ভাইটা ছিল বলে রাতের অন্ধকারে দিদিটার খুঁজে এসে রে তোর বাবার নাম কি রে এই বাবার নাম এই বাবার নাম ভুলে গেছি সে কি রে দিদির বাড়ি এসে মতো জামাই বাবুর থেকে বাবার নাম ভুলে গেলি আর এ প্রতিমা ও তো কাঁপতেছে কেন ওর কি হয়েছে কি তা ও তো কদিন ভোর জ্বর ওই জন্য কাঁপছে বুঝতে পারি যে সুমন্দির বোধ হয় ভ্যাকসিন দিতে হবে শালা আমি জীবনে বিড়ি খাই না আমার বাড়ি মদের বোতল কোথায় মদের বোতল ওটা তো সর্ষে তেলের বোতল এটা শুয়ে দিলে বোতল
তা এই রান্না ঘরে থাকবে শহর ঘরে ঢুকে কি করতেছে ও তো আমার কদিন খুব ঠান্ডা লেগেছে ওই জন্য আমি রাতে শোবার সময় আমার বুকে আর গলায় দেশ হই ও আমি মনে করি শুয়ে দিল শুধু খালি গরম কোড়ায় ঢালা হয় এই শালা নরম জায়গা কাজ দেয় এরকম তেল আমার বাবার জন্মে দেখিনি যা হয় হবে তেলের কেমন ঝাঁট এলে একটু খেয়ে দেখবো আমি তেল খাচ্ছি তুই এত ভেল দিচ্ছিস কেন তোর ধরম ভাই কোথায় গেল কোথায় সে শালা শালা সে হুনু বিড়াল কোথায় গেল রে সেটা তোমার দেখে ভয় পেলিছি কেন ও তোর ভাই মানে আমার শালাবাবু বড় কুটুম্বু এরা ছোট লোকের মতো ছুট মারতে কেন দেখ প্রতিমা নিজের জীবনের থেকে তোর আমি বেশি ভালোবাসি তুই যখন যা আপত্তি করেছিস সব পূরণ করেছিস কোনোদিন তোর কোনো অসুবিধা রাখেনি সত্যি কথা বলে কতদিনে কারবার চলছে আবার কি কারবার চলছে তুই জানিস ভালো মানি রেখে গেলে কি হবে সত্যি কথা বল তোর এই ধরম ভাইকে নরম জায়গা পেয়ে গরম করতে এসেছিল দেখো একদম বাজে কথা বলবে না তুমি কি তোমার বোনের মতো পেয়েছো আমার বোনের মতো মানে আমার বোন আবার কি করলে এই রে আমার বোন কি করলো তোমার বোনের ভাতাটা মরলো আর এক বছর হয়নি বছর কি যায়নি থুথু গা কোন মেরোর সঙ্গে পালালো গল্প শুনতে পাচ্ছ না না অল্প বয়স আমার বোনের বর মরে গেছে তার মাথার উপরে কেউ নেই সে মেড়ো ধরুক হেড়ো ধরুক আর বেড়ো ধরুক তার মাথার উপরে কেউ নেই সে অত কিছু করেছে তুই স্বামী থাকতে বাইরে লোক নিয়ে ধরম ভাই পাতিয়ে প্রেম চালাচ্ছি আবার মুখে মুখে তর্ক করছি শালা সে বটিটা গেল কোথায় রে ওর কেটে আজকের বিরিয়ানি করব আমার ভুল হয়ে গেছে আমি জীবনে এরকম করবো না তুমি আমার ছেড়ে দাও তুমি আমার ছেড়ে দাও বাবা নেই আজকের বাঁচাবে তুই বাঘের রক্ত শিয়ালের দেখাচ্ছি ওরে আমার নাম পশুপতি লোকে বলে আমার নাকি পশুর চেয়ে বেশি গতি এতদিন আমি মানুষের মতো ব্যবহার করেছি আজকের আমি পশুর মতো ব্যবহার করব স্বামী থাকতে বাইরের লোকের সঙ্গে প্রেম তোর প্রেম ছাড়াবো আজকে পালিয়ে যাবি কোথায় তোর যেখানে পাবো কেটে দুটো করবো রে দেখা দিয়ে লোকাচ্ছি সাজবো আমি নববধু সাজে স্বপ্ন দেখা দিয়ে লোকাচ্ছি সাজবো আমি নববধু সাজে নাচেরি খুশিতে আমার মন কত না সুখে আমার জীবন স্বপ্নে দেখা দিয়ে লোকাচ্ছি সাজবো আমি নববধু সাজে স্বপ্নে দেখা দিয়ে লোকাচ্ছি সাজবো আমি নববধু সাজে নাচেরি খুশিতে আজ তোকে দারুণ বানাচ্ছি পুরুতর মায়ের মতো আজ বড় তোর মায়ের কথা মনে পড়ছে আর যদি বাফির বেঁচে থাকতো সে নিজের হাতে তোর বিয়ের আয়োজনটা করতো তবে তুই ভাবিস না প্রিয়া আমি যে ছেলের হাতে তোকে তুলে দিচ্ছি আমার বিশ্বাস তুই সুখী হবি ড্যাড ওর লাইফটা শুধু আমার সুখের চিন্তা করলি একবারও নিজের কথা ভাবলি না আমি ভাবছি আমি চলে গেলে তোমায় কে দেখবে আই না 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 আজকের দিনে একদম চোখের জল ফেলবি না আমি থানা থেকে সব কাজ ফেলে চলে এসেছি তোর হাসি মুখটা দেখবো বলে নো কান্না নো ব্যথস সান্নাল বাড়িতে চলবে শুধু আনন্দ আনন্দ ফুর্তি করা হবে স্যার আপনি আগে আমার অ্যারেস্ট করুন স্যার আমি সেই থানা থেকে ছুটতে ছুটতে আপনার বাড়িতে চলে এসেছি স্যার থানায় গিয়ে দেখি কোনো কনস্টেবল বসে আছে বড়োবাবু মেজবাবু সেজবাবু ছানাবাবু ছোটোবাবু কোনো বাবু নেই বলে সব অফিসার চলে গেছে বড়োবাবুর বাড়ি পুলিশ আসামির খুঁজে বেড়ায় এখন আমি আসামি পুলিশের খুঁজে বেড়াচ্ছি স্যার আমি নিজের ইয়ে করতে চলেছি আমি বিশাল বড়ো ক্রিমিনাল স্যার আপনি আগে আমার অ্যারেস্ট করুন স্যার স্যার আমার নাম পশুপতি আমার কিন্তু পশুর চেয়ে বেশি গতি আমার নামের সঙ্গে কাজের মিল আছে আপনি মিল করে দেখে নেবেন স্যার আমি বিশাল বড় ক্রিমিনাল স্যার আগে আপনি আমার অ্যারেস্ট করুন স্যার বিশ্বাস হচ্ছে না তাহলে আপনি আমার এই ব্যাগটা খুলে দেখুন দেখুন তোমার ব্যাগ খুলে কি দেখবি তুমি নিশ্চয়ই ব্যাগে করে বোমা পিস্তল নিয়ে শুনি তুমি নিশ্চয়ই পুলিশের কাছে ব্যাগে করে মদ গাঁজা নিয়ে শুনি ও বুঝতে পেরেছি তোমাকে শেল্টার দিতে হবে তাই তো তোমরা কি পুলিশ
পুলিশকে একটু শান্তিতে থাকতে দেবে না? দেখ বাবা, আমরা তো চাই পুলিশ শান্তিতে থাক, হাজার হাজার টাকা মাইনে পা, ঘরে বসে বসে খাগা নাক ডাকি ডাকি ঘুমা। সেই জন্য পুলিশের কাজে সহযোগিতা করবো বলে তো পুলিশের বাড়ি খুঁজে এনেছি। বলি কেন, দুদিন পরে দাবড়াদাবড়ি করে ধরবে? যা হয় হবে, নিজেকে ধরা দেবো। স্যার আগে আপনি আমার অ্যারেস্ট করুন স্যার, আমি বিশাল বড় ক্রিমিনাল, নিজের এরিয়ে করতে চলে এসেছি স্যার, আপনার পায়ে ধরেছি, আগে আপনি আমার অ্যারেস্ট করুন। আরে আজকে আমার মেয়ের বিয়ে কোথা থেকে এসেছে? আপনি আমার যত বেরো দূর করেন না কেন, আপনি যদি আমার গায়ে কুকুরের মতো গরম জল দেন তবু আমি বাইরে বেরোবো না, কারণ বাইরে বেরোলে আমার উল্টো পাল্টা মেরে ওরা আমার মেরে মেরে ফেলে দেবে স্যার, আপনার হাতে পায়ে ধরেছি স্যার, আপনি আমার অ্যারেস্ট করে জেলের ভিতরে ঢুকি দেন। বাপি এভাবে বললে এখান থেকে যাবে না, ওকে ঘাড় ধরে এখান থেকে বের করে দাও। বড়বাবুর মেয়ে তো বড়বাবুর চেয়ে আরো কড়া রে, হৃদয় একটু মায়া দয়া কিছু নেই, পুরো কাঠ পুরানি। স্যার সেই দুদিন পরে আমার দাবড়াবড়ি করে ধরতে হবে, আমি নিজে এসে ধরা দিচ্ছি, আমাকে অ্যারেস্ট করো না স্যার। বেকার কেন ওরকম করছেন স্যার, দাবড়াবড়ি করে ধরতে হবে স্যার, বিশাল বড় ক্রিমিনাল স্যার, নিজের এরিয়া করতে চলে যাচ্ছে, আমার পিসিটা নাও, আমার জেলের ভিতরে ঢুকিয়ে দাও স্যার, পায়ে ধরছি, অ্যারেস্ট করো না। তোরে কি সর্বনাশ হলো রে মা, কি ব্যাপার বলো দিন, আমার শাশু কি কেঁদে কেঁদে এদিকে খুঁজে আসতেছে নাকি? তোমার তোর পালে কি ছিল রে মা? হে বলো দিনে, আজকে দিনে বাড়িতে এমন মোড়াখানে খাচ্ছে কে? বুঝতে পারলে না বাবু, মেয়ে ছেলে বিয়ে তো, মামাসি খুড়ি জেঠিরা থাকলে একটু কান্নাকানি করবে। বাবু আমাদের কি ক্ষতি হলো বড় বাবু গো? আরে মায়া, তুই এভাবে কাঁদলি যে আমার বিয়ে মা ভেঙে পড়বে। আরে আমার মেয়ের বিয়ে আমি কাঁদছি না, তুই কাজের মাসে হয়ে তুই কাঁদছিস, নো কান্না নো। ও ইনি তাহলে কাজের মাসি? হ্যাঁ, মানে এই বাড়িতে কাজকর্ম করে? হ্যাঁ হ্যাঁ। সর্বনাশ, আর আমি মনে করি হয়তো এই মেয়ের মা। তা ও বৌদি তুমি এত নাকামো দিচ্ছ কেন? কাজের মেয়ে হলো, ওই মায়ামাসি তো ছোট থেকে আমাকে মানুষ করছে, বিয়ের পর বাড়ি ছেড়ে চলে গেলে ও যে একা হয়ে যাবে, ওই জন্যে কাঁদছে। সেজন্যে আমি কাঁদিনি রে মা। বেশি না খেঁদে গেসলে চায়ের ব্যবস্থা করবি, যা যাও। হ্যাঁ চলে যাও, গিয়ে বড় পাঞ্জাবি গ্লাসে করে আমার তোর এক গ্লাস কফি আনবে, খেয়ে জেলের ভিতরে ঢুকে যাবো। হ্যাঁ মাসি চলে যাও, আর কান্নাকাটি করো না, গিয়ে অতিথি আপ্যায়ন করো। দেখো মাসি, অতিথি আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। ও মা কাদের আর আপ্যায়ন করবো রে মা, গালের ভিতরে ডান্নাটুকি পুরো ঠান্ডা করে দেবো জানিস? দাও না, ওর গালের ভিতরে পিস্তল ঢুকে জিভে গুলি করে দাও না, দিলে ওর আ বন্ধ হয়ে যাক। তুই কাঁদছিস কেন? আর সবাই কেন চলে গেল বল? বাবু আমি বাইরে থেকে শুনে এলাম বরার বরযাত্রী। হ্যাঁ কি হয়েছে বল? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। শালা বড় বাবুর মেয়ের ভাগ্য তো আমার থেকে আরো জরুরি, প্রথম চটকায় ভাতার মাথা খেয়ে বসে আছে। দেখলে বাপি, এক নিমিশে কেমন করে সাজানো স্বপ্নটা শেষ হয়ে গেল। ঠিক যাবো পেছনে তুমছো গাড়ি না পার মতো। টেনশন করিস না বিয়া, আমি উঁচু তোর পয়সা, আমি মনে করি তোর জন্য আকাশ থেকে চাঁদ চাও এনে দিতে পারি, আমাকে একটু ভাবতে দে। ভেবে আর কি হবে বাবু, এই মুহূর্তে মেয়েটাকে বিয়ে না দিলে ও যে লগ্ন ভ্রষ্ট হবে। বাপি তোমার যদি কোনো আপত্তি না থাকে, তোমার সম্মান রাখতে আমার লজ্জা বাঁচাতে, আমি আমি এই পশুপতিকেই বিয়ে করব। একবার বিদায় দেওয়াছি, একবার বিদায় দেওয়াছি, আমি হাসি হাসি পড়ব। Thank you.
বিপদ আরো জোর, বিপদের উপরে আর বিপদ বাড়াবেন না। আপনার পায়ে ধরেছি উল্টো পাল্লা তালে ফেলে জ্বালার উপরে পালার বাড়ি ধরাবেন না। ভালোর জন্য বলছি আমার ছেড়ে দেন, আমি চলে যাই। বাবুই আমাদের বিপদ উদ্ধার করতে এসেছে, ঈশ্বরকে পাঠিয়েছে। কোথাকার কে ঈশ্বর গো? তার সঙ্গে আমার দেখা হয়েছে। আমি আমার জ্বালাই এই যে বলে ঈশ্বর পাঠিয়েছে। বাবু দেরি করে লাভ নেই, এই ছেড়ার সঙ্গে মেয়েটার বিয়ে দিয়ে দাও। ঠিক বলেছিস মায়া, এছাড়া আর উপায় নেই। দেখ বাবা, তোর ব্যাগ দেখবো, বাড়ি ঘর সব দেখবো, সারা জীবনের মধ্যে তোকে আমি অ্যারেস্ট করবো। তার আগে তুই আমার মেয়েটাকে বিয়ে কর। স্যার আপনার কি মাত্রাটা খারাপ হয়ে গেছে? আমি আপনার মেয়েকে বিয়ে করব? আমার খোলের গল্প শুনলে আপনার চাপা অম্বল হবে। ভালোর জন্য বলছি স্যার, আমি বিশাল বড় ক্রিমিনাল, আপনার হাতে পায়ে ধরে বলছি আমার ছেড়ে দেন, নয় আমি পালাবো। ভাতার খাকি থামো, ইতি গন্ধে পুষবে ন, শুনলে আমার ইতিহাস, পাকা ধানে যাবে তোমার বাস, আর অকারণে করো না পাগলাম। আমার এই বিপদের দিনে আমাকে অপমান করতে তোমার লজ্জা করছে না? না না, কথার কথা তাই বলতে জি বলি, তুমি তো শিক্ষিত মেয়ে, সব কিছু জানো। যেমন হাজবেন্ড মানে স্বামী, স্বামী মানে বর, আর বর মানে তো ভাতা। আর ভাতার কথার অর্থ হলো যে দায় ভার নাই তাকে বলা হয় ভাতা। আমার নিজের দায়িত্ব নেওয়ার লোক নেই, কোথায় খাই কোথায় শুই তার ঠিক নেই, আর আমি তোমার দায়িত্ব নেব, আমি পালাবো। ভাতার খাকি থামো, ইতি গন্ধে পুষবে ন, শুনলে আমার ইতিহাস, পাকা ধানে যাবে তোমার বাস, অকারণে করো না পাগলাম। ও ভাতার খাকি, ও ভাতার খাকি থামো, ইতি গন্ধে পুষবে ন। দেখ নন, তোর বাবার কথা শুনে আগুনে ঝাম মারিনি, পুড়ে মরে যাবি, গাছ পাকে লিয়ে যাবে। ওরে আমার চেয়ে বাজে ছেলে এই পৃথিবীতে আর একটাও নেই। তাছাড়া আমার গায়ে অ্যালার্জির রোগ আছে, দুদিন পরে ছোঁয়া ছোঁয়া হয়ে গেলে তোমারও মিশমিস করবে, চুলকে দেওয়ার লোক পাবে না। আয় পশুপতি, তুই কাকে কি বলছিস? ঠিক বলছি বাবু, আমার নাম পশুপতি, এখন আমি পশুর মতো ব্যবহার করব। বাবু পশু কথার অর্থ হচ্ছে জানোয়ার, আর পতি কথার অর্থ হচ্ছে স্বামী। তা আমার মতো যন্ত্র জানোয়ার তোমার মেয়ের স্বামী হবো? আমার ছেড়ে দাও, আমি আসামি। আমার জীবনটা বরবাদ, আমি যে কাটা ওস্তাদ। এই দেখ, তোদের দেখলে মনে হয় তোরা মানুষ না, বন মানুষ, যাকে বলে জাম্বুবান। সবসময় বড় বড় জীব জন্তু ওরা আমার ফেলে রাখবে, ওদের যেমন জ্ঞান নেই আর আমারও তেমন জ্ঞান নেই। যদি হয় বাবুর মেয়ের বর সমাজে পারবে তোর পাওয়া, আমার অম্বলে রোগ খাবো না কদবেলের আচার। বাবুর মেয়ে কদবেল? আচ্ছা ন, ওনার কদবেলে বলা ভুল হয়েছে, উনি নাই দিছি আমরা। এ ছেলেরা কে কোথায় আছি এই সুযোগে এসে কামড়া? আমার হারিয়ে গেছে, তুমি ধরো আমার হাত, আমার জীবনটা বরবাদ, আমি যে কাটা ওস্তা। যদি হয় বাবুর মেয়ের বর সমাজে পারবে তোর পাওয়া, আমার অম্বলে রোগ খাবো না কদবেলের আচার। বেটার ধরলো বড় রোগ রেখে গেলে তুলে নেবো চোখ, বেটার ধরলো বড় রোগ রেখে গেলে তুলে নেবো চোখ, পুলিশ হলো ক্যান্সারে রেখে মো। স্যার আমি পালাবো, ভাতার খাকি, ভাতার খাকি থামো, বড়বাবু যেমন লেগেছে, বড় বাবুর মেয়ে তেমন লেগেছে, আর এই ভুদি দিও তেমন লেগেছে। আমি ভুদি? আচ্ছা না, তোমার ভুদি বলা ভুল হচ্ছে, তা আমি না ভুল করে ভুদি বলেছি। তা তুমি কাল ঠেলা ঠেলা করছো কেন, পাঠা বলা যায় না? আমার নাম পশুপতি, সবসময় জীব যন্ত্র ওপরে ফেলে রাখবে। আচ্ছা তোমার ভুদি বলা ভুল হয়েছে, তুমি নয় মোটকি। মোটে 80 কিলো রজন, এটা একটা মোটা বলে, তার কি বলতে হয় জানিস না? তোর মামাশির জ্ঞান আছে। কি হয়েছে? আমার মামাশি জ্ঞান নেই? তার মানে কি মা আমি জানি না, কি মাসি আমি জানি না? আচ্ছা ঠিক আছে, আমার যখন জ্ঞান নেই মামাশির, কেন তোমরা বেকার আমার হাতে তুলে দিচ্ছ পিসি? বুঝে দেখো বোকা ছেলে, এ হলো লক্ষ্মী ভাগিনী, এ তো জয়নগরের মোয়া পালাবে বারো ভূতে খেয়ে। তার মানে ওরে নন, তুই
খোলের গল্প বুঝিনি আমাকে বিয়ে করার জন্য আকপাক করছিস? আমি সেই রাক্ষস খালি থেকে একটা তালের পোড়া ফিটিয়ে এনেছিলুম, শালা তাই থেকে বাড়িতে ভোলা পিঁউড়ে কাঁড়ি হয়ে গেছে। আরে নোলেনগুড়ের ম মানে তোমাকে যদি বাড়ি নিয়ে যাই তাহলে তো লাল পিঁউড়ে জ্বালায় ঘুমাতে পারবো নি। হাঁটুর উপর জল কোথায় খেলবো ধাপাস বল। কন্যাদায় পড়েছো বলে ভাবিস না তোর সব ব্যাধ আমি মেনে নেবো, আজ বাজে কথা বলতে তোর লজ্জা করছে না? বাবু এইভাবে না বললে তোমাদের জ্ঞান ফিরবে না। আমি আমার জ্বালায় পুলিশের কাজে এসেছি, আর তোমরা খালি বিয়ে কর করছো কেন? দাদা আমার নাম পশুপতি, এখন আমি পশুর মতো ব্যবহার করবো। আমি যদি ভালো ব্যবহার করি তাহলে এরা ভালো ছেলে ভাববে, চেপে ধরবে, বিপদের শেষ থাকবে না। আজকের এত বাজে ব্যবহার করবো, বিয়ে দেওয়া দূরের কথা, গোলায় যেন জুতোর মালাদার বের করে দেয়। ভালোর জন্য বলছি বাবু আমার ছেড়ে দাও, নাহলে কিন্তু রেগে গেলে জ্বালা পান মারো। বুঝে দেখো বোকা ছেলে হলো লক্ষ্মী ভাগে মে, ও তো জয়নগরের মহালা দিয়ে মারো ভূতে খেয়ে। আমার এমনই কপাল বিটা ফুলো দিবে ফল, মাটি হাঁটুর উপর জল কোথায় খেলবো ধাপাস বল। তোর কি লাগবে দাদি বল, আমাকে ভাবিস না দুর্বল। তোর কি লাগবে দাদি বল, আমাকে ভাবিস না দুর্বল। মেরে দিয়ে দেবো টাটা সমূহ, শুনলে আমার ইতিহাস কথা যাবে তোমার মাম, অকারণে করো না পারলাম। ও ভাতার খাকি ভাতার খাকি থামো, ইতি গন্ধে বসবে না। আমি তোমার মায়ের মতো, বাবুরা কেউ জানে না তোমার আসল পরিচয়। অচেনা অতিথির মতো বিপদ সংগ্রামে এসে যখন পড়েছো, পুরুষের দায়িত্ব পালন করো, কারণ আজ রাতে মেয়েটা যে একটা পুরুষের প্রয়োজন। আমি তোমার পায়ে ধরেছি, কাপুরুষের মতো পালিয়ে যাও না। বাবা এ ভদি দি তো পুরো উঠে পড়ে লেগেছে। দেখো তোমার শত দুর্ব্যবহারের পরেও আমার মতে এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইংলিশে অনার্স, বাংলায় ডিপ্লোমা করা কৃতি ছাত্রী। তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু কেন তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? আমি কি তোমার যোগ্য নই? ম্যাডাম কেন এই অযোগ্য পুরুষটাকে বারবার তীর বেদা প্রশ্ন করে জর্জরিত করছো? তোমরা তো ভুল করে মরুভূমির কাছে জল চাইছো, তোমরা তো ভুল করে অমাবস্যার কাছে আলো চাইছো। এই বিভ্রান্ত পৃথিবীর বিভ্রান্ত মানুষটার মন থেকেই স্বপ্নের দ্বীপটা যে নিজে হাতে নিভিয়ে দিয়েছি ম্যাডাম, আমার জীবনটা যে আজ শুধু আধা, শুধু আধা, শুধু আধা। আমি তোমার তোমার জীবনের খুশির জোয়ান, কথা দিলাম তোমার সব অপরাধ মুক্ত করে দেবো। আমার ফুলের বোতল মেয়ের গলায় তোমার অজানা ফুলের মালাটা পরিয়ে দিয়ে আমাকে শান্তি দাও। আই মায়া একে জোর করে দিয়ে দেবো ধান। স্যার আমার নাম পশুপতি, যা করবে ভেবে চিনতে, নইলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। সবাই পটল খায়, কেউ কি জানে ওই পটলের মূল খেলে মানুষ মারা যায়? জেনে শুনে যখন বিষ পান করবেন, ঠিক আছে, তাহলে আমার গলায় মালা দেওয়ার আগে আপনার মেয়েকে বলুন আমার এই ব্যাগটা একটু খুলে দেখতে। নিশ্চয় দেখব, মন থেকে যখন তোমায় বর বলে মেনে নিয়েছি, এই ব্যাগ কেন তোমায় থেকে আমার কেউ পর করতে পারবে না। এই তোমার গলায় দিলাম আমার বিয়ের মালা, এইবারে ব্যাগ খুলে দেখব ব্যাগের মধ্যে লুকিয়ে আছে তোমার জীবনের কোন জ্বালা। একই এক মহিলার কাটা মুন্ডু কি এমন নৃশংস ভাবে ফোন করেছে? অপরাধী যেই হোক না কেন, আমি চাই আইন যেন তাকে ফাঁসি দেয়। বলো বলের মুন্ডুটা কেটেছে কে? আমি। কেন এইভাবে এই মেয়েটাকে কেটেছিস? ওটা যে আমার স্ত্রী প্রতিমা। ম্যাডাম একে এভাবে মাটিতে ফেলে দেবে না ম্যাডাম, আমি যে একে বড় ভালোবাসি ম্যাডাম। ভালোবাসা? এ কেমন ভালোবাসা? কি অপরাধ করেছিল ও? কেন কেন কেভাবে শেষ করে দিলে? ও যে
যে পর পুরুষের প্রেমে পড়েছিল, ও যে আমার ভালোবাসার সম্মান করেছিল, আমার সরলতার সুযোগ নিয়ে পরকীয়ায় মত্ত হয়ে প্রতিমাতার পবিত্র দেবীর মতো দেহটাকে পরের কাছে বিলিয়ে দিয়েছিল, এ দৃশ্য নিজে চোখে দেখার পর এই মূর্খ অশিক্ষিত অবুজ বোকা স্বামীটার মাথায় আগুন জ্বলে গেছিল গো ম্যাডাম, আগুন জ্বলে গেছিল। তাই তো শুধু ওকে নয়, এই সমাজের সমস্ত নারী জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আমি শনিদেবের মতো ক্রোধ ভরা দৃষ্টি দিয়ে ওই মহাপাপী কলঙ্কিনী বধূকে শিরচ্ছেদ করেছি। কামিং স্যার, কামিং, আপনি আমায় অ্যারেস্ট করুন স্যার, প্লিজ স্যার, আমি মহাপাপী স্যার, আপনি আমায় শাস্তি দেন স্যার, আপনি আমায় শাস্তি দেন, শাস্তি দেন, শাস্তি দেন। হাতির শাখা সিঁথির সিঁদুর দিয়েও আমি বাবা হয়ে কেড়ে নিলাম, আমি যে আইনের দাস, আইন মেনে চলাই আমার কাজ। আড্ডা পশুপতি ভয় পেও না, তুমি আইন হাতে তুলে নিয়েছো, এটাই তোমার ভুল, সবাই তোমার ভুল বুঝলেও আমি তোমায় ভুল বুঝবো না। এই প্রথম বেশে সারা জীবন জেলের কেটে অপেক্ষা করব, যেদিন তুমি মুক্তি পাবে তোমার আধার জীবনে আবার আমি আলো দেব। ভুল করছো ম্যাডাম, ভুল করছো, কেন মিথ্যে জন্তু জানোয়ারের প্রণয়ে বন্দী হয়ে নিজেকে শেষ করতে চাইছো? আমি যে মানুষের ভিড়ে মিশে থাকা এক অমানুষ ম্যাডাম, কেন ভুল করে অমানুষটার গলায় মালা দিলে ম্যাডাম? ভুলে যাও, ভুলে যাও ম্যাডাম, আমাকে ভুলে যাও, কারণে অপরাধের জন্য আইন যদি আমাকে ফাঁসি দেয়, জীবনে যদি দিই জ্বালাতে নাহি পারো সমাধি পরে জেলে দিও, জীবনে যদি জ্বালাতে নাহি পারো সমাধি পরে জেলে দিও, এখনো কাছে আছে তাই তো বোঝো না, এখনো কাছে আছে তাই তো বোঝো সম